नमस्कार, আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। আমি অরূপ চক্রবর্তী। দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন। মন্তেশ্বরের সূত্রা গ্রামের এক গৃহবধূর শরীরে গরম জল ঢেলে জখমের অভিযোগ উঠল। ঘটনায় মন্তেশ্বর থানায় অভিযোগ জানিয়েছে ওই গৃহবধূর দাদা। মন্তেশ্বরে দুয়ারি গ্রামের বাসিন্দা প্রভাশিস দত্ত অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে স্বামী ও শাশুড়ি তার বোন গায়ে গরম জল ঢেলে দেয়। স্থানীয় চেষ্টায় গুরুতর জখম অবস্থায় ওই গৃহবধূকে প্রথমে মন্তেশ্বর কাদম্বিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থায় গুরুতর থাকায় তাকে বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ওই গৃহবধূ তার দাদা কি বলল দেখে নিন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আচ্ছা, আপনি এখন কোথায় আছেন? এখন আমি স্যার থানায় আছি। আচ্ছা, কি জন্য আছেন এবং কি করতেছেন? আজকে আমার বোনের নাম হচ্ছে নন্দিতা গন, ওনার বাড়ি হচ্ছে সুটরা। আজকে সকাল 9টা নাগাদ এমনি সংসারে কাজ করতে গিয়ে ছেলেকে মেয়েকে চান করাতে যাওয়ার জন্য গরম জল করেছিল। সেই গরম জল গ্যাসে যখন ফুটছিল, সেই জলটা কেন করেছিল গ্যাসে, গ্যাস খরচা হয়ে যাবে বলে ওনার স্বামী যে অতনুগণ আছে, সে আমার বোনকে ওই কথা কাটাকাটি মারফতে ওইটা গায়ে সঙ্গে সঙ্গে ঢেলে দেয়। ঢেলে দেওয়া পর মানে তঞ্চট করে বলে যে তুই মর, যা করার তোর ফ্যামিলি আমার যা করার করে নেবে, ঠিক আছে। এবার সঙ্গে সঙ্গে চালাচালি করে বাচ্চা যে দুটো আছে, মেয়ে আর ছেলে, পাড়া প্রতিবাসী লোককে ডাকতে যায়। ডাকতে যাওয়ার পরে পাড়া প্রতিবাসী লোক তখন বাড়ি থেকে পাড়ায় নিয়ে গিয়ে ওকে সামান্য একটা ডাক্তার আছে মানে সামান্য এই ইঞ্জেকশন আর ওষুধ দিয়ে থেথাম করে আমার বাড়িতে কল করে। তখন আমার মা গিয়ে ওনাকে নিয়ে আসে, নিয়ে এসে মন্তেশ্বর হসপিটালে ভর্তি করে, সেলাইন দেয়। আর ওই কাগজ নিয়ে, প্রেসক্রিপশন নিয়ে আমি থানায় এসেছি। থানায় এসে ওরা রেফার করেছে বর্ধমান, রেফার করেছে বর্ধমানে। পুলিশ, দুটো পুলিশ আর এক সিভিল আমার বোনকে দেখতে আসে। বোনের কাছ থেকেও মৌখিক যা নেওয়া নিয়ে নিয়েছে। এবার আমি এই থানাতেই আছি মানে অভিযোগ। আপনি অভিযোগ করছেন? আমি অভিযোগ লিখিয়েও দিয়েছি। ওরা বললো 498 কেসে ওনাকে কোর্টে পাঠানো হবে। আচ্ছা, এটা কি মানে আপনার বোনের উপর অত্যাচার করতো? বোনের 2005 সালে বিয়ে হয়েছে, নাগাদ 15-16 বছর বিয়ে হয়। বিয়ের কমাস পর থেকেই আমার বোনকে জ্বালাতন করে। হ্যাঁ, কে করতো জ্বালাতন? জ্বালাতন আমার বোনের যে স্বামী সেই করতো অতনুগণ। হ্যাঁ, যে প্রাইভেট সম্পর্ক মানে সংসারেতে যেমন হয় ওই রকম হতে হতে আমরা অনেকদিন। এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।